আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে পরিচয় হতে, পরিচয় করাতে। তো এগুলো হচ্ছে মেশিনের টুকিটাকি জিনিস, আমি সিঙ্গার প্রমিস 1408 কিনেছি, তো সেটারই আজকে ব্যবহার বিধি আপনাদের সাথে দেখাবো। তো এটা হচ্ছে সুতা খোলার বা সুতা কাটার এটা, আর ব্রাশ একসাথে সেট করা। তো যা যা দিয়েছে এখানে, ববিন দিয়েছে এখানে, তারপরে চেইন লাগানোর, বোতাম লাগানোর সিস্টেম দিয়েছে, সুই দিয়েছে, আর এটা হচ্ছে একটা স্টিল প্যাডেল যেটাতে সুতা আটকানো হয়। এটা হচ্ছে এমব্রয়ডারি করার সময় লাগে বা সুই খোলার জন্য এটা লাগে। এই তো, তো চলুন দেখা যাক যে এগুলো কিভাবে লাগাতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো সব কিছুতে আমি যেহেতু নতুন, আমিও দেখে দেখে শিখছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর আমি কিনে এনেছি, এটার সাথে কেচি দেয়নি, আমি তো একটা কেচি কিনে এনেছি, কিছু দুইটা চক কিনেছি, ফিতা কিনেছি এবং একটা স্কেল কিনেছি। তো যেহেতু এইসব জিনিস লাগবে প্রাথমিক, আর আমি ওইভাবে ভালোভাবে পারি না, তারপরেও তো এইসব জিনিস লাগবে, যখন আমি কাটতে যাব, কিছু সেলাই করতে যাব লাগবে, তাই এগুলি কেনাকাটা। তো দুটো চক, কেচি, স্কেল এবং ফিতা এক জায়গা থেকেই আমি কিনেছি। তো চলুন এবার মেশিনের ব্যবহার বিধিটা দেখি যে মেশিনটা কিভাবে আসলে সেট করতে হয়। তো এই হচ্ছে আমার সিঙ্গার প্রমিস 1408 মেশিন। আমি সামনের যে পার্টটা একটু দেখছেন যে অর্ধেক, সেটা আমি খুলেছি ববিনের জায়গাটা দেখানোর জন্য। তো এটা হচ্ছে মেশিন, আর মেশিনের সাইডে যে তার লাগানোর সিস্টেম আছে যেটা কারেন্টের সাথে সংযুক্ত করা হয়। তো এক মাথা আমি মাল্টিপ্লাগের সাথে সংযুক্ত করেছি, আর এক মাথা হচ্ছে প্যাডেল যেটা আমি পায়ের নিচে রেখেছি। তো মাল্টিপ্লাগ না হলে যারা কোথাও রাখতে পারবেন টেবিলের উপরে, তো তারা সুইচে যদি টেবিলের পাশে থাকে তো সুইচে সরাসরি লাগাবেন। আমার যেহেতু খাটে নিয়ে বসেছি, আমি মাল্টিপ্লাগ টেনে নিয়েছি, তো এই জন্য আমি এখানে তার সংযুক্ত করেছি। এটার সাথে দুইটা তার, একটা হচ্ছে মাল্টিপ্লাগের, একটা হচ্ছে প্যাডেলের। তো এখানেই একটা সুইচ আছে এই প্লাগের সাথেই, মানে মেশিনে যে সুইচটা অন অফের মাধ্যমে মেশিনটা অন অফ করা হয়, মানে চালু বা বন্ধ করা হয় এই মেশিন, এই যে সুইচটা, এই সুইচটা না দিলে মেশিন চলবে না। তো এই হচ্ছে মেশিন, আর এখানে সুতা লাগানোর সিস্টেম, ববিনের সিস্টেম সব কিছুই আছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে সুই, এটা হচ্ছে ববিনের জায়গা। তো এই জায়গাটা আমি খুলেছি ববিনটা দেখানোর জন্য, এটা পরে সেট আপ করবো। তো আগে দেখাই যে কীভাবে সুতা সেট আপ করতে হয়। তো আমার সম্পূর্ণ তার যেহেতু লাগানো হয়ে গেছে, এখন আমি ববি সুতায় থেকে, মানে সুতা ববিনে ভরবো। আর এটা হচ্ছে ক্যারি করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায়। তো এই হচ্ছে সুতা, আমি সুতাটা এখান থেকে, ঠিক এখান থেকে ঘুরিয়ে তারপরে এই দিক থেকে এনে ববিনে সুতা ভরার জন্য আমি নিয়ে আসব এইখানে। তো একটা ববিনে আমার সুতা একটু পেঁচিয়ে তারপর আমি ওইখানে সেট করব। তো একটা ববিনে আমি একটুখানি সুতা পেঁচিয়ে নিব আগে, কারণ সুতা পেঁচিয়ে নিলে দেখা যায় যে ওইখানে সেট করতে সুবিধা হবে। আমি ববিন যেহেতু বসিয়ে দিয়েছি, এখন আমি মেশিনের যে সুইচটা আছে আমার হাতের ডান পাশে, মেশিনের ডান পাশে যে সুইচটা আছে ওই সুইচটা অন অফ করা যায়, যেটা যেটা দিয়ে মেশিন অন অফ হয়, সেটা আমি অন করে দিলাম। আর অন করার সাথে সাথে যে সুইয়ের জায়গাটা সেখানে লাইট জ্বলে উঠবে। তো এখন আমি ববিনে সুতা ভরে নেব, আর ববিনটা সুতা ভরার জন্য সেট আপ, তবে আমার প্যাডেলে চাপ দিতে হবে, প্যাডেলে চাপ দিলেই ববিনটা ঘুরবে। আর এই ববিনটা যখন আমি ওই জায়গায় রাখছি তখন ওই জায়গাটা লক করতে হবে, আনলক ছাড়া কিছুতেই সুতা পেঁচাবে না। তো এই ববিনের জায়গাটা লক করে দিতে হবে। এই যে আমি ববিনের জায়গাটা লক করে দিলাম, এটা খোলার জন্য, ববিন খোলার জন্য এবং এটা লাগানোর জন্য। তো এখন আমি প্যাডেলে চাপ দিয়ে সুতা পেঁচিয়ে নেব কিছুটা, জাস্ট আপনাদের সাথে দেখানোর জন্য যে এটা আমি কীভাবে চালু করি। সেটাই হয়ে গেছে, আমার সুতা পেঁচানো হয়ে গেছে, এখন আমি আবার ওইটা টান দিয়ে খুলে ফেললাম। তো লক থেকে আনলক করে খুলে ফেললাম, সুতা আমার পেঁচানো হয়ে গেছে। আমি পাশে যে ব্লেড দেয়া মেশিনের বামে, আমার হাতের বামে যে ব্লেড দেয়া, ওই ব্লেডেই আমি ববিনটা কেটে নিয়েছি। এই যে এখানে দিলেই সুতা কেটে যাচ্ছে, এখানে একটা ব্লেড আছে যেখানে মেশিনের সুতা কাটার জন্য, এই যে এটা কেটে যাচ্ছে, কেটে গেল। তো আমার ববিনে সুতা হয়ে গেছে, আর এখন আমি সুতা কিভাবে শুয়ে আনবো সেটাই। তো এখান থেকে সুতা আমি এখানে এনে, যেহেতু নাম্বার দেওয়া আছে, কিন্তু এখানে হচ্ছে এক নাম্বার, তারপরে নিচে নামবে, এখানে দুই নাম্বার, তারপরে নিচে আসবে এখানে তিন নাম্বার, এখান থেকে ঘুরিয়ে উপরে উঠাতে হবে, উপরে একটা স্টিল আছে, এই স্টিলে ঘুরিয়ে আবার নিচে নামাতে হবে। এখানে নাম্বার দেওয়া আছে চার নাম্বার, তো চার নাম্বার থেকে ঘুরিয়ে নিচে নামিয়ে এখানে সুতা শুয়ে
দিতে হবে। আর শুয়ে তো সুতা সবাই দিতে জানে, শুই সেট করাইয়া থাকবে, আর সুতা শুয়ে পরিয়ে তারপরে এটা ববিন লাগাতে হবে। তো আমার সুতা অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন আমি ববিন সেট আপ করবো। আর ববিন সেট আপ করার জন্য এটা হচ্ছে ভিতরে বসানোর যে ববিনটা, এটাতে বসাতে হবে। তো ববিনে তো আমি সুতা পেঁচিয়ে নিয়েছি, তো আমি এখানে ববিনে সুতাটা রাখবো, ববিনটা রাখবো আর কি, ববিন কেস এটা। তো ববিন কেসে ববিনটা রেখে সুতা, এই যে এখানে একটা কাটা আছে, সে কাটার মধ্যে দিয়ে আমি সুতাটা বের করে দেব, বের করে আমি ওইখানে সেট করে দেব। তবে খেয়াল রাখতে হবে এই ববিন যে কেসটা, এখানে দুইটা জিনিস আছে, যে জিনিস জন্যটাই ধরা যাবে না, এটা ধরা যাবে, শুধু এটা একটু হালকা চাপ দিয়ে উপরে উঠিয়ে তারপর ববিন বসাতে হবে, এটা ধরা যাবে না, উপরের লম্বাটা ধরা যাবে না। তো এখন এই যে আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে, তবে ববিনটা লেগে যাবে, লেগে গেছে। এখন আমি এটা লাগিয়ে দিব। আর আমার হাতের ডানে যে ছোট্ট একটা মেশিনে ছোট্ট একটা বল আছে বা ঘোরানো যায়, সেটা ঘুরিয়ে সুতা সুইটা উপরে নিচে নামানো যায়। তো আমি নিচে এই যে বক্সটা খুলেছিলাম, এই বক্সটার মধ্যে সুতা টুতা সব কিছু রাখা যায়, মেশিনের সাথে যা যা দিয়েছে অ্যাক্সেসরিজ, তো সব কিছুই রাখা যায়। তো এটা ববিন সেট আপ করার সময় এটা খুলতে হবে, পরে আবার এটা লাগানো যায়। তো আমি এখন ববিনের সুতাটা উঠাবো, আমার হাতের ডানে বা আমার মেশিনের ডানে যে ছোটো চাকাটা আছে, হুইলটা আছে, এই হুইলটা ঘোরানোর মাধ্যমে, এখন প্যাডেলে চাপ দেওয়া যাবে না, এখন হুইলটা ঘোরানোর মাধ্যমে সুই নিচে উপর নিচ করা যায়। সুই ওই হুইলটা মানে চাকাটা ঘোরানোর মাধ্যমে সুইটা নিচে নামিয়ে আমাকে ববিনের সুতাটা উপরে তুলে আনতে হবে। তো এই যে আমি ববিনের সুতাটা তুলে আনতেছি, ববিনের সুতোটা তুলে আনা হলেই এটা সেলাইয়ের জন্য মেশিন সেট আপ। তো হয়ে গেছে, ববিনের সুতা উপরে চলে আসছে। এই যে এখন শুয়ের সুতা এবং ববিনের সুতা দুটোই এক জায়গায় হয়েছে। আর এই যে সামনে যে চাকাটা থাকবে, যে হুইলটা যেটাতে সেলাই ডিজাইন দেওয়া আছে, এখানে সেলাই ছোট বড় মাঝারি এবং জিগজ্যাগ, বোতাম সেট আপ, চেইন লাগানো, এমব্রয়ডারি করা সব সেট আপ। আর যেটা এটা হচ্ছে সুতা লক করার জন্য, সামনে পিছে টেনে সুতাটা লক করার জন্য এটা। তো আমি এখন পুরোই যেহেতু সেট আপ হয়ে গেছে, এখন আমি সুইচটা অন করে দিব, সেলাইয়ের জন্য রেডি, আমার মেশিনটা সেলাইয়ের জন্য রেডি। তো আপনাদের সাথে জাস্ট একটা দেখাবো, এখন আমি সেলাই করব, একটা সাধারণ সেলাই যেটা সরাসরি সহজ সেলাই সেটাই আমি করে দেখাবো, তারপরে আমি দুই তিনটা সেলাই দেখাবো যে কীভাবে করা যায়। শুধু প্যাডেলে চাপ দিলেই সেলাই হয়ে যাচ্ছে, হয়ে গেছে, খুব সুন্দর সেলাই হয়েছে। আসলে আমিও যেহেতু নতুন, তো একটু তো আনইজি বা আনকমফোর্টেবল হচ্ছে, তো করতে করতে জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যায়, আপনারাও করতে করতে হয়ে যাবে। এখানে তেমন কিছু শেখার বিষয় নেই, কারণ মেশিনের সাথে সব কিছু দেওয়া আছে, আর এখন ইউটিউব সার্চ দিলে সব কিছু জানা যায়, শেখা যায়। তো এখানে এই সেলাইটা এখন আমি করব, জিগজ্যাগের মধ্য থেকে আমি দুই তিনটা সেলাই দেখাচ্ছি। এখন আরেকটা সেলাই দেখাবো যে মানে কতখানি ক্লিয়ার এবং কতখানি সুন্দর হয়, এটা দেখানোর জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর এটাতে এমব্রয়ডারি হয়, আমি ইনশাল্লাহ আগামীতে এমব্রয়ডারি ডিজাইনটা দেখাবো যে কীভাবে এমব্রয়ডারি করা হয়। তো এটা আরেকটা ডিজাইন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাই সাপোর্ট করবেন, সবাই কমেন্ট করবেন। আসলে আমিও যেহেতু মেশিন সম্পর্কে প্রথম, তো আমারও একটু ধারণা বা আইডিয়া কম, তো যতটুকু জেনেছি আমি শিখেছি পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই কিছু জানার থাকলে আমি জানাবো ইনশাআল্লাহ। তো আরেকটা সেলাই দেখাচ্ছি, এটা হচ্ছে এই সেলাইটা দেখাবো এখন, এই যে এই সেলাইটা দেখাবো যে এই সেলাইটা কেমন হয় এটা। তো ভালো থাকবেন সবাই, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু মেশিনটা আসলে প্রফেশনাল না, মেশিনটা আমি নিয়েছি শখের বসে, আর শখ থেকেই আসলে প্রফেশনটা আসে, কাজ আসে। আমি আসলে টুকটাক কাজ করার উদ্দেশ্যেই এই মেশিনটা নিয়েছি। তো যতটুকু জানি না ততটুকু জেনে যাবো ইনশাআল্লাহ, করতে করতে, শিখতে শিখতে, চালাতে চালাতে। আর ইউটিউব থাকলে এখন আর সেই কষ্টটা হয় না, সব কিছুই জানা যায়, পারা যায়। ইউটিউব আসলে জীবনযাত্রা অনেক সহজ করে দিয়েছে, সার্চ দিলে সব চলে আসে। তো যারা ইউটিউবার আছেন, অনেক বড় মাপের ইউটিউবার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর ভিডিও না ছাড়লে আসলে আমরা জানতাম না যে কোনটা কীভাবে, আমি কিন্তু এই মেশিন সম্পর্কে কিছুই জানতাম না। তো সেলাইগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আরও ভিডিও নিয়ে আমি আসবো ইনশাল্লাহ, এমব্রয়ডারিটা কীভাবে করাতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি সুতাটা কেটে নেব, ব্যাস আমার কাজ কিন্তু শেষ এখানেই। তো ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি শিখতে পারি, কারণ শেখার দরকার আছে। কাজ কোনোটাই ফেলনা না, সব কিছু শিখে রাখা ভালো।
তো এখানেই বিদায় নিচ্ছি। সুন্দর একটা সেলাই বা সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে জানাবো, ইনবক্সের নক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।